হ্যালো ডিয়ার ভিউয়ার, সবাইকে স্বাগত জানাচ্ছি এ টু জেড গুরুজি চ্যানেলে। আমি আতর মাহমুদ ওমর। প্রায় 8-9 মাস পর আমি একটা ভিডিও আপলোড করছি আমার চ্যানেলে। আমি আজকে কথা বলবো বেশ কিছু বিষয় নিয়ে, যে কেন এখন আমি ইউটিউবে অ্যাক্টিভ না, কেন আমি রেগুলার ভিডিও দিচ্ছি না, কী করছি এখন, যার কারণে এখন আমি ইউটিউবে অ্যাক্টিভ হতে পারছি না। তো এই বিষয়গুলো নিয়ে আজকে একটু আপনাদের সাথে আলোচনা করা উচিত, কারণ আমাকে মাঝে মাঝে দেখি চ্যানেলে অনেকেই নক করে, বলে ভাইয়া ভিডিও কবে দিবেন, পার্ট 14 কবে দিবেন। আসলে এগুলো দেওয়া হচ্ছে না, যার কারণে আমি বিশ্বাস করি যে আসলে এই জিনিসগুলো আপনাদের জানা দরকার, যেহেতু আপনারা আমাকে এতদূর নিয়ে আসছেন, সাপোর্ট করছেন। তো আশা করি এই জিনিসগুলো আপনাদেরকে জানানো উচিত, যার কারণে আজকের এই ভিডিওটা আমার করা। আমার ক্রিয়েটর স্টুডিওটা যখনই আমি ওপেন করি, সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনটার মুখোমুখি আমি হয়েছি আজ পর্যন্ত, সেটা হচ্ছে যে ভাইয়া আপনি আমাদের 14 যেই চ্যাপ্টার, যে আপনাদের লেসন ছিল, সেটা কেন দিচ্ছেন না, এবং আপনি ইউটিউবে অ্যাক্টিভ না কেন। আসলে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি সবাইকে একে একে দিতে পারছি না, কারণ এখানে সবচেয়ে বড় যে প্রবলেমটা আমি ফেস করছি সেটা হচ্ছে সময়। সময়ের স্বল্পতার কারণে আসলে আমি এখন আর ইউটিউবে অ্যাক্টিভ হতে পারছি না। আমি বিষয়টাকে একটু খুলে বলি, আমি গত বছর ঠিক এই টাইমে এপ্রিলের 1 তারিখে একটা অফিসে জয়েন করি। তো সেখানে আমি প্রায় 8 মাস জব করি। জয়েন করার সাথে সাথে আমি আইডিবিতে আইটির যে স্কলারশিপ দেয় তারা, সেটাই আমি অ্যাপ্লাই করেছিলাম। তো এখানে বেসিক্যালি এই কোর্সটা করানো হয় তাদেরকে যারা হচ্ছে নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, আইটির কিছুই জানে না, তাদেরকে নিয়ে তাদের এই প্রোগ্রামটা 1 বছরের একটা আইটি কোর্সে তাদেরকে ডিপ্লোমা করানো হয়। তো আমি ছোটোবেলা থেকেই আসলে আইটির প্রতি আমার একটু অন্যরকম একটা টান ছিল, যার কারণে আমার পড়াশোনাটা হয়েছে জেনারেল লাইনে, আর এটা নিয়ে আমার খুবই আফসোস ছিল যে আমি কেন আইটি লাইনে পড়লাম না, যার কারণে আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছে। তো আমার আইডিবি থেকে কল আসে, আমি আইডিবিতে গিয়ে সেখানে ইন্টারভিউ দিই, ইন্টারভিউ দিয়ে আলহামদুলিল্লাহ আমি সিলেক্টেডও হয়ে যাই। তো আমি সেইখানে সিলেক্টেড হওয়ার পর 49 ব্যাচে আমি সিএফের 2 মাসের কোর্সটাকে কমপ্লিট করি। সিএফটা হচ্ছে আপনাকে তারা যে অ্যাডভান্স কোর্সটা করাবে, তার আগে তারা 2 মাস আপনাকে কম্পিউটার ফান্ডামেন্টালের একটা কোর্স করায়। তো আলহামদুলিল্লাহ ওইটা আমি দেখলাম যে আমি পারবো মোটামুটি, যার কারণে আমি জবটা তখনও ছাড়ি নাই, জবও করতাম। জব করতাম হচ্ছে আমার ক্লাস তখন ছিল সকাল 9টা থেকে 1টা, আর আমার জবের টাইম ছিল 2টা থেকে রাত 10টা, আর আমি বাসা আসতে আসতে 11টা, আবার রাতে ঘুমাইতাম, সকাল 9টার দিকে ক্লাস করতাম, আবার 2টার দিকে অফিস যাইতাম, আবার এরকমই আমার প্রায় 2 মাস গেছে। তারপর যখন আমি ওইখান থেকে ভালো নাম্বার পেয়ে পাস করি, পাস করে বের হই, তখন আমাকে তারা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড পিএইচপি ফ্রেমওয়ার্কের কোর্সটা আমাকে দেয়। তো এই সাবজেক্টটা পেয়ে আমি আসলে অসন্তুষ্ট না, বাট আমি একটু বেশি খুশি হতাম যদি আমি নেটওয়ার্কিং সাবজেক্টটা পেতাম, কারণ আমার নেটওয়ার্কিংটা নিয়ে পড়ার ইচ্ছা ছিল। তো যাই হোক, এটা আমি পাইছি আলহামদুলিল্লাহ। কিন্তু যখন আমি ওয়েব ডেভেলপমেন্টের কোর্সটা পাই, তারপরে আমার জীবন তেনা তেনা হয়ে যায়, কারণ হচ্ছে আমি আর জব থেকে এসে আর কোর্সটা কন্টিনিউ করতে পারছিলাম না। জব থেকে এসে দেখা যাচ্ছিল আমি ঘুমায় যাইতাম, ক্লাসটা ঠিকমতো মনোযোগ দিতে পারতাম না, যার কারণে পরে আমি জবটাও ছেড়ে দিই। তারপরে আমি পুরো ফোকাসটাই আমার এই কোর্সের উপর দিয়ে দিই, বুঝতেই পারছেন, যার কারণে আমার হাতে আর কোনো সময় ছিল না যে আমি কখন ভিডিও করব। তো এখন মোটামুটি আমার 5-6 মাস হয়ে গেছে এই কোর্সে, এখন আমাদের মোটামুটি অনেক কিছুই শেখা শেষ, বাট আরও অনেক কিছু বাকি আছে। তো আমাদের এখন প্রজেক্ট চলছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, আমাদের আসলে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার বানাচ্ছে তারা, এটা হচ্ছে আপনার ব্যাক এন্ড আর ফ্রন্ট এন্ড সবই কাজ আমাদের শেখানো হচ্ছে। তো এখানে এতটা প্রেশার দেওয়া হয়, আসলে এটা আপনি চাইলেও 1 বছরে কমপ্লিট করতে পারবেন না, এটা আসলে এত কিছু 1 বছরে শেখা সম্ভব না, এটার জন্য আপনার মিনিমাম 3 থেকে 4 বছর সময় লাগে, যেটা তারা 1 বছরেই কভার করার চেষ্টা করছে, যার কারণে আমাদের এত পরিমাণ প্রেশার দেওয়া হয়। আসলে প্রেশারটা দেওয়া উচিত, না হলে আসলে আমাদের হাতে তো সময় নেই, কারণ আমরা গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা, আরও 4 বছর পড়লে চাকরি করবো কখন, বিয়ে শাদী করবো কখন, জীবনের তো অনেকটা চলে গেছে সময়। তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিয়ে এতদূর যেহেতু আনছেন, আমার জন্য একটু অপেক্ষা করবেন, আমি আবার ইনশাল্লাহ আমার চ্যানেলে অ্যাক্টিভ হব, আপনাদের সব ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আমার জন্য একটু দোয়া করবেন, যেন আর 6-7 মাস আছে, এটা শেষ করতে পারলে যেন আমি একটা ব্যবস্থা করতে পারি। তারা এতক্ষণ আমাকে ভালোবেসে আমার ফুল ভিডিওটা দেখে বোর হয়েছেন, তাদের জন্য বলবো তারা প্লিজ আমাকে একটু সাপোর্ট দিবেন, এবং আমি আশা করব আমাকে একটু সময় সুযোগ করে দেবেন, আমি আপনাদের বাকি ভিডিওগুলো করার চেষ্টা করব, কারণ এখন তো ছুটি পাই না, সরকারি ছুটি ছাড়া আর হচ্ছে শুক্রবার ছাড়া আমার কোনো ছুটি নেই। তো যাই হোক, আজকে একটু ছুটি পাইলাম, আর মন চেতেছিলো যে আপনাদের সাথে অনেক দিন আমার কথা হয় না, একটু কথা হওয়ার দরকার, যার কারণেই আজকের এই ভিডিওটা করলাম। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।